আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলোকিত সংবাদ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শুরুতে দিচ্ছি সংবাদ শিরোনাম রাষ্ট্রপতির সাজাক আগমনে পাঁচ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট ও কটেজ লম্বদূতে তিনটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন রপ্তায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান এতক্ষণ শুনলেন এবারে বিস্তারিত রাষ্ট্রপতির সাজেক আগমনে পাঁচ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট ও কটেজ রাঙামাটির বাঘাঝুরি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে দশ মে থেকে চোদ্দ মে পাঁচ দিন সকল রিসোর্ট ও কটেজ এবং সব ধরনের বেসামরিক যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার আঠাশে এপ্রিল রাত দশটায় বাঘাঝুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন মহামান্য রাষ্ট্রপতির আগমনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার দুপুরে সাজেকের জেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে লঙ্গদূতের তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন রাঙ্গামারির লঙ্গুতে সরকারি অনুমোদনহীন তিনটি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ইট ভাটাগুলো হচ্ছে উপজেলা পশ্চিমবাইত্যাপাড়া এলাকার সাজান মিয়ার ইটভাটা বামে আটারবছড়া এলাকার হাজি ব্রিক্স ইটভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙ্গেপাড়া খোকন ব্রিক্স ইটভাটা বৃহস্পতিবার আঠাশ এপ্রিল লংবদূ উপজেলার সরকারি অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা তৈরি করে তাতে ইট পোড়ানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লংবদু উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জনিরায় পশ্চিম বাইকপাড়া এলাকার শাহজাহান মিয়ার ইটভাটা বামে ছাড়া এলাকার হাজি ব্রিক্স ইটভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙ্গিপাড়া খোকন ব্রিক্স ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্য আদালত পরিচালনা করেন সেখানে অনুমোদনহীন টিনের চুল্লি ব্যবহার করে ও বনের কাজ চালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পান ভ্রাম্য আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি জোনি রায় পরে তিনি ইটভাটা টিনটিতে ইট পোড়ানোর অভিযোগ চুল্লি ভেঙে গুড়িয়ে দেন এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন কাপ্তাই সুবিধা বঞ্চিতদের মাঝে বিজিবির মানবিক সহায়তা প্রদান কবিতা ঈদুল ফিতর দু হাজার বাইশ উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার কাপ্তাই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এএসসি কর্তৃক অজ্ঞাছরাজ জোনের পক্ষ থেকে স্থানীয় পঞ্চান্ন জন গরিব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয় এ সময় প্রত্যেক পরিবারকে চাউল চিনির গুঁড়া সেমাই চিনি দুধ সয়াবিন তেল শাড়ি লুঙ্গি প্রদান করেন উল্লেখ্য উক্ত কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন করা হয় সেই দশকে ছিল আমাদের আজকে আলোকিত রঙামাটির রাত আটটার সংবাদ ধন্যবাদ আপনি সায় থাকার জন্য